স্বপন দলই বাড়ি কেলে কোথা? ডাক্তারবাবু আমি ফোন করেছিলাম আপনার দপ্তরে। হ্যাঁ আমি ফোন করেছিলাম পাইরেসি থেকে। কেলে কোথা স্বপন দলের জালে একটি গেড়া ভাঙা খুঁজিস পড়ে। তারপর জাহাঙ্গীরবাবুকে ফোন করলাম, তারপর উনি আসলেন, এবারে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে কী করবেন সাপটাকে? সাপটাকে নিয়ে গিয়ে আমরা জঙ্গলে রিলিজ করে দিই। আপনার নাম কি? বাবুটা ভিডিও করে দাও, ফোনটা কাটবে। এক ভাবি ধরবে জাহাঙ্গীরবাবু, সাপ দেখলে কী করা হবে? সচেতন একটু করে দেন সবকে। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুনি নিয়ে কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হয়। এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হয়। কীভাবে হচ্ছে? সেটা খড়াকে কামড়ে অ্যান্টিভেনম যেটা তৈরি হয়, যে এই সাপের বিষ থেকেই মানুষের জীবন তার চিন্তা নয়। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বন দপ্তর থেকে আসছি আমি, জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর, পশ্চিম মেদিনীপুর। আজকে আমি এলাম দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। এটা সোনাখালি পাইরাসি। আমাদের ডাক্তারবাবু ফোন করেছিলেন, একটি মাছ ধরা জালে সাপ জড়ি গেছে, সাপটি রেস্কিউ করছি, আপনারা দেখতে থাকুন। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুনিনের কাছে যাবেন না। ওঝা গুনিনের কাছে যাবে, একশো মিনিট টাইমটা কেড়ে নেবে। নিয়ে বলবেন পারলাম না, আপনি হসপিটালে যাবেন, হসপিটালে ডাক্তার বলুন টাইম শেষ, এমন ভুলটি করবেন না। বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন 500 গ্রাম, গুড়া ডাস্টুন কিনবেন 1-2 কিলো, 1 কিলো ডাস্টুনে 250 ব্লিচিং দেবেন, 15-16 লিটার জলে গুলবেন, 15-16 লিটার জলে গুলবেন, বাড়ির চারধারগুলো দেবেন, প্রত্যেকটা বিছানের তলে ল্যাপথলিন দেন, বিশেষ করে বর্ষাকাল। তাদের উপদ্রে প্রচুর হাড়ি বেড়ে দেন। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আছি, সাপটি রেস্কিউ করে নিয়ে আছি। এটা আমাদের পাইরাসি, পাইরাসি ব্রিজ, পশ্চিম মেদিনীপুর, দাসপুর থানা। আমি ঘাটাল বন দপ্তর, পশ্চিম মেদিনীপুর, জাহাঙ্গীর মন্ডল।
ছবি তুলুন, আমার একটু মোবাইল আনিয়ে নিলেন। আরে মোবাইল তোর কাছে আছে তো, তুল না। আমি আকাশ কাকুর ফোনে পাঠিয়ে দিচ্ছি, আপনাকে পাঠিয়ে দিবেন। আরে আমার নাম্বার আপনি কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুরুজনের কাছে যাবেন না। এটা দাসপুর থানা, আজকে আমি এলাম ভাইরাসি পশ্চিম মেদিনীপুর। ডাক্তারবাবু ফোন করেছিল যে ভাইরাস গালে সাপ জড়িয়ে যায়, সাপ কি করে নিয়ে যাচ্ছে। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর, এটা আমাদের যে ভাইরাসি। ডাক্তারবাবু আপনার সাপটির বিষয়ে বলুন, আমি কখন দেবে এটা। এইটি কেলেগোদা স্বপন দলুই নামে একজন ভদ্রলোক ফোন করলো, তার জালে একটি সাপ পড়েছে খরিস সাপ। তারপর আমরা সেখান থেকে নিয়ে আসি বস্তাবন্দি করে, আমি তারকদা আর আমাদের ভুঞ্জুলা। তারপর জাহাঙ্গীরবাবুকে ফোন করলাম, বন দপ্তরের জাহাঙ্গীরবাবু হাতাল থেকে এলেন, এনে রেস্কিউ করে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে জঙ্গলে ছাড়বেন।